28 and 47 bass. আসসালামু আলাইকুম। এই ধরনের ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটা প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে এই প্রজেক্ট লিঙ্কটা দেখতে পাবেন, এটাতে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর ঠিক এইরকম দেখতে পাবেন, আমি ভিডিওতে তিন জায়গায় দুটো দুটো করে ছয়টি পাসওয়ার্ড দিয়েছি। আপনি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এখানে ইউর আনসার লেখাটিতে টাচ করে পাসওয়ার্ডটা লিখে নেবেন। ছয় সংখ্যার পাসওয়ার্ড লেখার পর আপনাকে এখানে সাবমিটে টাচ করতে হবে। সঠিক পাসওয়ার্ড দিলেই একটা লিঙ্ক দেখতে পাবেন, এটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে ডাউনলোড অপশনে টাচ করে এই প্রজেক্টটা ডাউনলোড করে নেবেন। লিঙ্কে টাচ করার পর যদি কোনো ডাউনলোড অপশন না পান, তাহলে থ্রি ডটে টাচ করবেন। তারপর এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করলে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। প্রজেক্টটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে বের হয়ে আপনাকে কাইনমাস্টার অ্যাপসটিতে যেতে হবে, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আর নতুন প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ফ্রিতে ইনস্টল করে নেবেন। প্রথমে ক্রিয়েট নিউতে টাচ করে একদম নিচের দিকে যাবেন, একদম নিচে ইম্পোর্ট প্রজেক্ট লিখাটিতে টাচ করবেন। আপনাকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। আপনি থ্রি লাইনে টাচ করে এখানে ডাউনলোডস অপশনটাকে সিলেক্ট করবেন। আপনি যে প্রজেক্টটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে দেখতে পাবেন, এটাতে টাচ করবেন। আপনাকে কাইনমাস্টারে নিয়ে যাবে। আপনার কাইনমাস্টারে যদি এগুলো ডাউনলোড করা থাকে তাহলে এখানে শো করবে না, আর যাদের শো করে তারা ডাউনলোড অপশনে টাচ করে এই ছোট ছোট ফাইলগুলোকে ডাউনলোড করে নিতে হবে। এই ছোট ফাইলগুলো ডাউনলোড করার পর আপনাকে এখানে ক্রস অপশনে টাচ করতে হবে। দেখুন, এই প্রজেক্টটা আমরা ইম্পোর্ট করেছি, এই প্রজেক্টে টাচ করব। দেখুন, এখানে যতগুলো ব্ল্যাক লেয়ার আছে সেগুলোতে আমাদের ছবি অ্যাড করে নেব। অ্যাড করার জন্য একদম প্রথমে যাবেন, প্রথমে গিয়ে হাত দিয়ে এভাবে করে জুম করবেন, আরও জুম করবেন। জুম করার পর একদম প্রথমে গেলে সাদা লেয়ারের নিচে দুটো ব্ল্যাক লেয়ার দেখতে পাবেন, প্রথম ব্ল্যাক লেয়ারটাতে টাচ করবেন। এখানে রিপ্লেসে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পর দ্বিতীয় ব্ল্যাক লেয়ারে টাচ করবেন। তারপর এখানে টাচ করে গ্যালারি থেকে আপনার পছন্দের অন্য আরেকটা ছবি সিলেক্ট করে নেবেন। দুটো লেয়ারের ছবি সিলেক্ট করেছি। এখানে দেখুন আরও উপরে অনেকগুলো ব্ল্যাক লেয়ার আছে, আপনাকে শুধু ব্ল্যাক লেয়ারগুলোতেই ছবি অ্যাড করতে হবে। ব্ল্যাকে টাচ করে এখানে টাচ করবেন, তারপর অন্য আরেকটা ছবি সিলেক্ট করবেন। ঠিক একইভাবে অন্য ব্ল্যাক লেয়ারে টাচ করবেন, তারপর রিপ্লেসে টাচ করবেন। গ্যালারি থেকে অন্য আরেকটা ছবি সিলেক্ট করবেন। আপনার যদি এত বেশি ছবি না থাকে তাহলে একটা ছবিকে কয়েক জায়গায় ব্যবহার করবেন। তো এইভাবে করে আমরা সবগুলো ব্ল্যাক লেয়ারের ছবি অ্যাড করে নিয়েছি। তারপর এখানে টিক মার্কে টাচ করব, টাচ করে একদম লেয়ারের প্রথমে চলে যাব। একদম প্রথমে গিয়ে লেয়ার অপশনে টাচ করবেন, তারপর মিডিয়াতে টাচ করবেন। গ্যালারি থেকে একটা লাইট ইফেক্ট ভিডিও সিলেক্ট করতে হবে, এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে ধরে টেনে এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব। তারপর এগুলোকে উপরে উঠিয়ে এখানে ব্ল্যান্ডিং অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে টিক মার্কে টাচ করবেন। আমাদের ভিডিও রেডি হয়ে গেছে, চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। তো আমরা লেয়ারের প্রথমে গিয়ে এই অপশনটিতে টাচ করব, তারপর এখান থেকে সেভ ভিডিওতে টাচ করে এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে